শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের একশো এক পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি হচ্ছে কবিতার বৈশিষ্ট্য খুঁজে বের করা আমাদেরকে এই কাজটি করার পূর্বে উপরের এই বিষয়গুলো জেনে নিতে হবে তালে তালে পড়ি বাস্তেদা কবিতাটি সবাই মিলে হাতে তালি দিয়ে দিয়ে পড়ো যেখানে যেখানে তালি পড়ছে সেখানে সেখানে বাঁকা দাড়ি দেওয়া হয়েছে তাই পড়ার সময় এটা খেয়াল করো যেমন এই তো দেখো বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও রঙিন কাটা ঘুরির পিছে বালক ছোটে ছুটতে দাও এখানে বাঁকা দাড়ি দেওয়া জায়গাগুলোতে হাতে তালি দিয়ে তালে তালে পড়তে হবে এভাবে করে হাতে তালি দিয়ে তোমরা প্রথমেই তালে তালে এই কবিতাটি পড়ে নিবে এখন চলো আমরা আমাদের কাজটি দেখে নিই আমরা এই পরিচ্ছেদে তিনটি কবিতা পড়েছি এই প্রতিটি কবিতার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো তার মানে এখানে আমাদের মূল কাজটি হচ্ছে কবিতার বৈশিষ্ট্য খুঁজে বের করা প্রথমে আমাদেরকে তালে তালে কবিতাগুলো পড়ে নিতে হবে এরপর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে কবিতার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে প্রথম প্রশ্নটি হলো পরপর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ কবিতার পর দুই লাইনের শেষে মিল শব্দ আছে চলো আমরা মিল শব্দগুলো দেখে নিই আমরা পরপর দুই লাইন বিবেচনা করব। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও রঙিন কাটা ঘুরির পিছে বালক ছোটে ছুটতে দাও এখানে পরপর দুই লাইনের শেষে মিল শব্দ হলো ফুটতে দাও ছুটতে দাও তাই আমরা বলতে পারি পরপর দুই লাইনের শেষে মিল শব্দ আছে দ্বিতীয় প্রশ্নটি হলো হাতে তালি দিয়ে কি পরা যায় হ্যাঁ হাতে তালি দিয়ে পড়া যায় তৃতীয় প্রশ্নটি হলো লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের হ্যাঁ এখানে কবিতার প্রতিটি লাইন নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইনগুলো কি সুর করে পড়া যায় হ্যাঁ লাইনগুলো সুর করে পরা যায় এরপর এটি কি পদ্মভাষায় লেখা হ্যাঁ এটি পদ্মভাষায় লেখা পরবর্তী প্রশ্নটি হলো এটি কি গদ্য ভাষায় লেখা কবিতাটি গদ্য ভাষায় লেখা নয় তাই আমরা এই নায়ের ঘরে চিহ্ন দিব এরপর এর মধ্যে কি কোনো কাহিনী আছে না এই কবিতাটি কোনো কাহিনী দিয়ে লেখা হয়নি এর মধ্যে কি কোনো চরিত্র আছে না এই কবিতাটিতে কোনো চরিত্র নেই পরের প্রশ্নটি হলো এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে না এটি একটি কবিতা এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা না এটি কোনো অনুচ্ছেদে ভাগ করা হয়নি এর মধ্যে কি কোনো সংলাপ আছে না আর সবশেষ প্রশ্নটি হলো এটি কি অভিনয় করা যায় না এটি অভিনয় করা যায় না এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কবিতা কি এবং কবিতা লিখি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো